ফলের রাজা আম হলেও পুষ্টিগুণে সব ফলের রাজা কিন্তু কাঁঠাল। এটি একটি সুস্বাদু রসালো ফল, স্বাদ ও গন্ধে অতুলনীয় এই ফলটি। এতে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, B1, B2, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম সহ নানা রকম খনিজ উপাদান ও পুষ্টি উপাদান রয়েছে। এগুলো আমাদের শরীরকে সুস্থ সবল রাখার পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে। প্রতি এক কাপ কাঁঠালে রয়েছে 155 কিলো ক্যালোরি, কার্ব 400 গ্রাম, ফাইবার 3 গ্রাম এবং প্রোটিন 3 গ্রাম। কাঁঠাল মানব শরীরে কি কি উপকার করে? কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সির মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সর্দি কাশি জ্বরের মতো সাধারণ নানা রোগকে সহজেই প্রতিহত করে। এটি নিয়মিত খেলে শরীর সুস্থ রাখা সম্ভব হয়। এতে শর্করা, ক্যালোরি, ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে, যা দ্রুত শক্তি বাড়ায়। একই সঙ্গে এতে কোনো কোলেস্টেরল জাতীয় উপাদান নেই, কাজেই এটি যে অনেক স্বাস্থ্যকর ফল তা বলার অপেক্ষা রাখে না। কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এর ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাক আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। কাঁঠালে প্রচুর পরিমাণ আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য প্রতিহত করতেও ভূমিকা রাখে এই কাঁঠাল, তাই হজম শক্তি বাড়াতে নিয়মিত কাঁঠাল খাওয়া যেতে পারে। মলাশয়ের ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে। কাঁঠালে বিদ্যমান ডায়েটরি ফ্যাট মলাশয় থেকে বিষাক্ত উপাদান পরিষ্কার করে, ফলে মলাশয়ের উপর আর বিষাক্ত উপাদানের ক্ষতিকর প্রভাব পড়ে না। এতে মলাশয়ের ক্যান্সার প্রতিহত হয়, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দৃষ্টিশক্তি বাড়াতে কাঁঠাল খাওয়ার কোনো বিকল্প নেই। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা চোখের জন্য অপরিহার্য একটি পুষ্টি উপাদান, তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত কাঁঠাল খান। এছাড়া ত্বকের বলিরেখা ও ভাঁজ প্রতিহত করতেও কম ভূমিকা রাখে না এ কাঁঠাল। এসব ছাড়াও কাঁঠালের আরও উপকারিতা রয়েছে, যেমন কাঁঠালে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয়, রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও এটি ভূমিকা রাখে। এছাড়া 6 মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়, অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয়। চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন 200 গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। কাঁঠাল গাছে শেকড় হাঁপানি উপশম করে। শেকড় সেদ্ধ করলে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানির প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম। চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী। এছাড়া জ্বর ও ডায়রিয়া নিরাময়ে কাঁঠালের শেকড় ব্যবহৃত হয়। কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ, যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো হাড়ের গঠন ও হাড় শক্তিশালীকরণে ভূমিকা পালন করে। চর্বির পরিমাণ খুব কম থাকায় কাঁঠাল বেশি খেলেও ওজন বাড়ে না। এছাড়া মস্তিষ্ক সুরক্ষা দিতেও অনেক বেশি কার্যকর কাঁঠাল। কাঁঠালের মধ্যে যেহেতু এত পুষ্টিগুণ রয়েছে, তাহলে আর দেরি কেন, নিয়মিত কাঁঠাল খান, সুস্থ থাকুন। তো আপনাদের মধ্যে কে কে কাঁঠাল খেতে খুব বেশি পছন্দ করেন তা কমেন্টে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা আপনি আপনার বন্ধু এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন, এবং আপনার যদি অন্য কিছু সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন।